আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রতিবারের মতো আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম, সেটা হলো নিহারির রেসিপি। পারফেক্ট নিহারি কিভাবে রান্না করতে হয় আমার এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে একটি কড়াই নিয়ে আমি এখানে 1 কাপ সাদা তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম 4-5টি তেজপাতা, তারপরে এখানে দিলাম গোটা গরম মশলা। মশলাটি হালকা একটু ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটি আমি বাদামি কালার করে ভেজে নেব। অনেক সময় দেখা যায় নিহারি রান্না করতে যে মাংস গলে একেবারে ঝোলের সাথে মিশে যায়, তো আপনারা যদি এই রেসিপিটি ফলো করেন তাহলে দেখবেন মাংস খুবই সফট এবং জুসি হবে, কিন্তু হাড়ের গায়ের থেকে ছাড়াবে না। তো আপনারা রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন। এখানে আমার পেঁয়াজ ভেজে নেওয়া শেষ, এখন এখানে আমি দিয়ে দেব 2 চামচ আদা বাটা। মশলাটি যেন পুড়ে না যায় এই জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম, তারপরে দিব 2 চামচ রসুন বাটা, দিয়ে মশলাটি একটু ভেজে নেব। আমি হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটি খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটি কষানোর জন্য এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করেছি যেন মশলাটি পুড়ে না যায় এবং খুব ভালোভাবে কষানো হয়। তারপরে এখানে দেব আমি 1 চামচ জিরার গুঁড়া এবং 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। আপনারা যদি কেউ ধনিয়ার গুঁড়া না পছন্দ করেন না দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ, এখন এখানে আমরা গরুর পায়াগুলো দিয়ে দেব। পায়াগুলো দিয়ে খুব আস্তে আস্তে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা চাইলে এর থেকেও একটি বড় পাতিল নিতে পারেন, আমার পাতিলটি একটু ছোট মনে হচ্ছিল। তারপরে আমি উল্টে পাল্টে দিয়েই এখানে পানি দিয়ে দিয়েছি, কারণ নিহারিটা সিদ্ধ করতে অনেক সময় লাগে। তারপরে এখানে পানি দেখতে পাচ্ছেন মোটামুটি শুকিয়ে এসেছে, এখন এটা আমি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। এগুলো সব আমি আস্তে আস্তে প্রেশার কুকারের ভিতর দিয়ে দেব। এটি প্রেশার কুকারে সিদ্ধ না করলে অনেক সময় লেগে যায়, এজন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম, না হলে ছোটবেলায় দেখতাম আম্মু সেই দুপুরবেলা রান্না বসাতো আর রাত্রে যেয়ে খেতে হতো। তো এখন তো প্রেশার কুকারের যুগ, মানুষ কেন অত কষ্ট করবে, এখন এটি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি খাওয়া যায়। সামান্য এখানে একটু আমি পানি দিয়ে দিলাম, দিয়ে এটি ঢাকনা দিয়ে আমি সিদ্ধর জন্য বসাই দিলাম। এখানে আমি বেশ অনেকগুলি সিটি দিয়ে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এখানে আমি ঝোলও দিয়ে দিছি। এখানে আমি 4 কাপের মতো পানি দিয়েছি, যেহেতু এটি প্রেশার কুকারে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এজন্য বেশি পানি দেওয়ার দরকার নেই। তো এর মধ্যে আমি পাশের চুলায় বাগার দেওয়ার জন্য প্রস্তুতিটা নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি 1 চামচ রসুন কুচি এবং 1 চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এখানে আমি 1/2 চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়াটা বাগার দেওয়ার সময় দিলে খুব ভালো একটা স্মেল আসে। তো দেখতে পাচ্ছেন আমার বাগারের প্রিপারেশন রেডি, এখন এটি আমি সরাসরি নিহারির মধ্যে ঢেলে দিব। তো দেখতে পাচ্ছেন নিহারিটা কত সুন্দর জুসি এবং ফ্লেভারফুল হয়েছে। তো এখন এটি আমার পুরোপুরি রেডি, এখন এটি আমি আপনাদের সার্ভ করে দেখাবো এটি কত সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছেন নিহারিটি পুরোপুরি সিদ্ধ হয়েছে এবং হাড়ের গায়ের থেকে মাংস কিন্তু একটুও ছাড়াইনি। এই রেসিপিটি যদি আপনারা ফলো করে রান্না করেন তাহলে ঠিক এমনই সুন্দর হবে আপনাদের রান্নাও।
তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাসায় একবার হলেও এভাবে নিহারি রান্না ট্রাই করবেন, দেখবেন বাসার সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, ছোট বড় সবাই এটি অনেক পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।